হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন বল। এর জন্য আমি আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুর সাথে মশলা দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে অল্প আদা রসুন বাটা এবং একটু লবণ দিয়ে আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ চিকেন থেকে অনেকগুলো পানি বের হয়ে আসে। তো এটা নেওয়ার পরে আমি এখান থেকে শেডেড করে আমি সমস্ত চিকেনগুলোকে বের করে নিয়েছি। এখন এর ভিতরে আমি যোগ করব লবণ। এখানে আমি যোগ করব গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, এবং এখানে আপনারা অবশ্যই যোগ করে দিবেন টমেটো সস। এখন টমেটো সস দিলে এটা খেতে আসলেই খুবই টেস্টি হয়। আপনারা টমেটো সসটা এখানে অবশ্যই দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি পরিমাণে হলে ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে, আমার মনে হচ্ছে একটুখানি লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি যেগুলো সব মাখিয়ে রেখেছিলাম, মানে সব দিয়ে রেখেছিলাম চিকেনের সাথে, সবগুলো আমি এটাকে ঢেলে দেবো। এখানে আমি আদা রসুন দিয়ে দিই। আমি এখন এখানে আদা রসুন দিয়ে দিলাম। এখন সমস্ত জিনিসগুলোকে আমি এখন ভেজে নেব। আর শেষের দিকে অবশ্যই কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে দিবেন। এই তো আমার মশলাটি এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি আলুর সাথে তাকে মিশাবো। এই তো আমার সব ভর্তাগুলোকে আমি চিকেন এবং আলু সবগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে আমি বল বল সাইজ করে নিয়েছি। এগুলো আমি এখন ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিব। এই তো আমার সবগুলো বলকে আমি ব্রেড ক্রাম করে নিয়েছি। প্রথমে আমি ডিমে চুবিয়ে নিয়েছি, তারপরে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ডুবে তেলে ভাজবো। এই তো তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন বলটি। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে আগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।